আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রতিদিন 1000 নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর, আরো 2 করোনা রোগী শনাক্ত। জনসমাগম এড়াতে কঠোর অবস্থানে সেনাবাহিনী, বাসা থেকে বের না হওয়ার পরামর্শ। বাংলাদেশের জন্য এপ্রিলের প্রথম 2 সপ্তাহ ঝুঁকিপূর্ণ, সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। করোনায় দুনিয়াব্যাপী 10 লাখ আক্রান্তের আশঙ্কা, নতুন কর্মকৌশল নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছেন রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। প্রতিটি উপজেলা থেকে প্রতিদিন 2টি করে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 24 ঘণ্টায় 141 জনের নমুনা পরীক্ষায় আরও 2 জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা 56 হলেও সুস্থ হয়েছেন অর্ধেকেরও বেশি রোগী। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। কোভিড-19 ভয়াবহতা বিশ্বজুড়ে, এরই মধ্যে আক্রান্ত 9 লাখেরও বেশি মানুষ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 47,000। করোনার সাথে যুদ্ধ করছে বাংলাদেশও। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে কোভিড-19 সম্পর্কিত বিশ্ব পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের অবস্থাও তুলে ধরা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দেশে গত 24 ঘণ্টায় 141 জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও 2 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 56, নতুন করে 5 জন সহ হাসপাতালের আইসোলেশনে আছেন 78 জন। যে 2 জন রোগী আজকে নতুন করে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে 2 জনই পুরুষ এবং একজনের বয়স 30-40 মধ্যে এবং অন্যজনের বয়স 70-80 মধ্যে, এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিংটা আমরা এখনো পাইনি, এটা ইনভেস্টিগেশন চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা শনাক্তে প্রতি উপজেলা থেকে প্রতিদিন 2 জনের নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়, ঢাকা সহ প্রত্যেকটা বিভাগের পরিচালক বৃন্দ এবং সকল সিভিল সার্জন বৃন্দকে নির্দেশনা দিয়েছেন যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে 2টি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত আজকের ভিতরে 1000 নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলি পরীক্ষা করতে পারি। নতুন সরবরাহ এলে আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে মাস্ক এবং পিপিই এর কোনো সংকট থাকবে না বলে নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলন থেকে। প্রতিদিন আমরা পিপি প্রায় 20-30 হাজার এরকম করে আমরা পিপি স্থানীয়ভাবে সংগ্রহ করে থাকি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় পিপিই নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিয়া সেপো। টুইটারে তিনি জানান, গেল 31 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে পিপিইর গুরুত্ব তুলে ধরেন। গণভবন থেকে দেয়া ওই ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, পিপিই কেবলমাত্র চিকিৎসক ও নার্সদের ব্যবহারের জন্য, তবে অনেকেই যত্রতত্র পিপিই পরে ঘুরে বেড়াচ্ছে। উল্লেখ করে, এমন কাউকে পাওয়া গেলে তাদের ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা সেবার জন্য পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। একই সঙ্গে পিপিই ব্যবহারে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিয়া সেপো এই বিষয়টিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের নজরে আনেন। জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে সেনাবাহিনী। সকাল থেকেই নগরীর প্রায় সব এলাকায় টহল দিচ্ছে তারা। মানুষজনকে অকারণে ঘরের বাইরে না বের হতে মাইকিংও করছেন তারা। করোনার বিস্তার রোধে এক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই বলেই জানাচ্ছেন মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে অমান্যকারীদের। এই লোকজনকে এখন একটু কঠোরভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং কঠোর ভাষাই ব্যবহার করছি। যখন দেখছি লোকজন আমাদের কথা শুনছে না এবং তারা উদাসীনতা প্রকাশ করছে, তখন আমরা তাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। বিশেষ করে এপ্রিলের প্রথম দুই সপ্তাহ ক্রিটিক্যাল সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সময়ে দ্বিতীয় দফায় আক্রান্ত ব্যক্তি থেকে কমিউনিটি পর্যায়ে তৃতীয় স্তরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই ঝুঁকিপূর্ণ সময়টিতে আরও সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। প্রবাসীদের অনেকেই করোনা বহনকারী হিসেবে চিহ্নিত হয়েছেন শুরুতেই। সাম্প্রতিক তথ্যই বলছে গেল এক মাসে দেশে ফিরেছেন প্রায় 3 লাখ প্রবাসী। করোনা পরিস্থিতি বিশ্বে যখন চূড়ান্ত মাত্রার তখনই দেশে এসেছেন প্রবাসীরা। সংক্রমণ রোধে সরকারের নেওয়া উদ্যোগে সাড়া মিলেছে, তারপরও এপ্রিলের প্রথম দুই সপ্তাহকে কঠিন সময় হিসেবে ভাবা হচ্ছে। অনেকে আক্রান্ত কিছু কিছু লোক হয়ে আসছিলেন, অনেকে কিন্তু কেরিয়ার হিসেবে আসছেন। কেরিয়ার মানে হয়তো সুপ্ত অবস্থায় বডিতে ভাইরাসটা রয়ে গেছে, ওইটাই কিন্তু আমাদের জন্য একটা ভয়ের কারণ ছিল। তো সময়টা এখনো পার হয় নাই, তা আমার মনে হয় আমি বলছিলাম যে 14 দিন, হয়তো আরও 7-8 দিন আমাদেরকে ওয়েট করতে হইতে পারে আর কি। গুরুত্বপূর্ণ এই সময়ে মুহূর্তের অসতর্কতায় বড় ক্ষতির আশঙ্কা আছে। সুপ্ত অবস্থা বা কেরিয়ার অবস্থা কেউ যদি না ঢুকে দেশে, তাহলে আমরা মনে করি যে করোনা থেকে হয়তো মুক্তি হইতেও পারে আমাদের। করোনা ভাইরাসের ভয়াবহতার গতি প্রকৃতি বুঝতে নির্ধারিত সময়টুকুতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যাদের দরকার তাদেরকে সঙ্গ নিরোধে রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। আমরা ঝুঁকি পার হয়ে গেছে কথা বলবো না, ঝুঁকির সময় তো অবশ্য রয়েই গেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনা পরীক্ষায় বিভাগীয় শহর পর্যন্ত পিসিআর ল্যাব, আগামী সপ্তাহে কার্যক্রম চালু। পাবনার সাংসদ শামসুর রহমান শরীফ দিলুয়ার নেই। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদ। করোনা পরীক্ষায় এবার বেশ কটি বিভাগীয় শহরে চালু হয়েছে পিসিআর ল্যাব। আগামী শনি রোববারের মধ্যেই সব বিভাগীয় শহরের ল্যাবে পরীক্ষা শুরু হবে। ল্যাবগুলোতে স্যাম্পল আসার সাথে সাথেই পরীক্ষা শেষে ফলাফল ঢাকায় IEDCR কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। করোনা ভাইরাস শনাক্তে বুধবার থেকে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা থেকে টেকনিশিয়ানদের দুটি দল 5 দিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছেন। প্রাথমিকভাবে 240টি কিট ও 200টি PPE সহ প্রয়োজনীয় সরঞ্জাম আগেই এসেছে। প্রথম দিন 4টি নমুনা পরীক্ষা করা হয় ল্যাবটিতে। APPE একবার ইউজ করা যায় প্রতিদিন, তার মানে 10টা করে লাগবে, আমাদের 2 শিফটের কাজ হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও পিসিআর ল্যাবের কার্যক্রম শুরুর দিনে 4 জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। COVID-19 ডিটেকশনের জন্য মোটামুটি আমাদের ল্যাব প্রস্তুত আছে। রংপুর মেডিকেল কলেজে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এর ফলে 24 ঘন্টার মধ্যে উত্তরের 8 জেলার মানুষ ভাইরাস শনাক্ত করতে পারবে বলে জানান অধ্যক্ষ। IEDCR এর কিছু নিয়ম বা নীতিমালা আছে, আমরা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে পারবো। এদিকে খুলনা মেডিকেল কলেজেও স্থাপন করা হচ্ছে পিসিআর মেশিন। শনিবারের মধ্যে এই ল্যাব থেকে সেবা পাওয়া যাবে বলে জানান কলেজের উপাধ্যক্ষ। আমাদের এক্সপার্টগণ আসবেন, তারা এই বিষয়ে ইনস্টলমেন্টে যাবেন। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও স্থাপন করা হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব। পিসিআর মেশিনটি বসাবো, 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা থেকে টেস্ট শুরু করতে পারবো। ল্যাব স্থাপনের কাজ চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেও। টেকনিশিয়ান সংকট থাকলেও কয়েকদিনের মধ্যেই কার্যক্রম চালু করা যাবে বলে জানালেন অধ্যক্ষ। সরকার বিভাগীয় পর্যায়ে করোনা ভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা নেয়, সেবা নিশ্চিতের পাশাপাশি উদ্বেগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। পাবনা 4 আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু আর নেই। ভোরাতে রাজশাহীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 79 বছর। চিকিৎসকরা জানান গেল 11 মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শামসুর রহমান। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় দলীয় এই নেতার মৃত্যুতে দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তারা। ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মূলত রাজনীতিতে যাত্রা শুরু করেন ডিলু। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধের তার বলিষ্ঠ ভূমিকা ছিল।
এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। করোনা সংক্রমণের কারণে নেত্রকোনার হাওড় অঞ্চলের বোরো ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা জানান, প্রতিবছর এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটার শ্রমিক এলেও এবছর কেউই আসছেন না। একদিকে আগাম বন্যার ভয়, অন্যদিকে পাকা ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় তারা। এবছর নেত্রকোনায় 1,84,500 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। শ্রমিক সংকট ও আগাম বন্যার কারণে হুমকিতে রয়েছে প্রায় 2,50,000 মেট্রিক টন ধান। শ্রমিক সংকটের কথা স্বীকার করে কৃষকদের ধান কাটার জন্য 42টি হারভেন্টার মেশিন দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। প্রতিদিন 1,000 নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর, আরও 2 করোনা রোগী শনাক্ত। জনসমাগম এড়াতে কঠোর অবস্থানে সেনাবাহিনী, বাসা থেকে বের না হওয়ার পরামর্শ। বাংলাদেশের জন্য এপ্রিলের প্রথম 2 সপ্তাহ ঝুঁকিপূর্ণ, সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। করোনায় দুনিয়াব্যাপী 10,00,000 আক্রান্তের আশঙ্কা, নতুন কর্মকৌশল নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল, একুশে সঙ্গে থাকুন।